স্বাগত আপনাদের দ্য সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি বিস্তারিত খবরা খবরে। সারা রাজ্যের চা শ্রমিকদের সমস্যাগুলি নিয়ে শুক্রবার লেবার কমিশন অফিসে মিলিত হয় ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের কর্মকর্তারা। নতুন সরকার আসার পর চা শ্রমিকরা সবচেয়ে বেশি বঞ্চিত, তাছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রম দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করে, এমনটাই জানান ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের কর্মকর্তারা। আমাদের ডেপুটেশন রইল চা শ্রমিকদের, সারা রাজ্যের চা শ্রমিকদের যে জ্বলন্ত সমস্যা, এই সমস্যাগুলি নিয়ে আজকে আমরা লেবার কমিশনারের উদ্দেশ্যে আমরা আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছি। এই সরকার আসার পর চা বাগানের শ্রমিকরা সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি বঞ্চিত এবং আমরা লক্ষ্য করছি, যে এখন পর্যন্ত চা বাগানের শ্রমিকদের কোনো মজুরি বৃদ্ধি করা হয় নাই। 1917 সনে বামফ্রন্ট সরকার শেষ সময় চা বাগানের শ্রমিকদেরকে 1.76 টাকা মজুরি বৃদ্ধি করে এবং সেটা সতেরো ডিসেম্বর থেকে কার্যকরী হয়েছে। কিন্তু আজকে 2020 এবং এটা প্রায় এবছর শেষের পথে, এখন পর্যন্ত সেই টাকা কার্যকরী হয় নাই। অথচ নির্বাচনের সময় এই রাজ্যের প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তৃতা করতে গিয়ে উনি বলেছেন যে চা বাগানের শ্রমিকদেরকে 300 টাকার উপরে মজুরি তারা বৃদ্ধি করবেন, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত 1 পয়সা মজুরি বৃদ্ধি করে নাই। এতে শ্রমিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। তারপরে আজকে আমরা ইদানিং লক্ষ্য করছি যে বাগানগুলিকে দখল করার জন্য একটা বিরাট প্রবণতা চলছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা তারা বিভিন্নভাবে দখল করার প্রবণতা চলছে, কিন্তু দেখা গেছে আজকে এখন পর্যন্ত আর কোনো রকম সুরাহা নাই। এই অবস্থার মধ্যে দাঁড়াইয়া যে আমরা আজকে শ্রম কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছি, আমরা যাতে অতিসত্বর যাতে একটা প্রতিকার পাই এবং তার জন্য আমরা দাবি করছি। এখন কোনো আন্দোলন করা যায় না। আজকে আমরা ডেপুটেশনের জন্য প্রত্যেক বাগান থেকে একজন পেয়েছিলাম, কিন্তু দেখা গেছে আমাদেরকে মাত্র 4 জন পারমিশন দিতে, আমরা এখন 5 জন হয়েছি, 6 জন দিয়ে আমরা দেখি যেতে পারি কিনা। আজ এ পর্যন্তই। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।